সরস্বতী পূজা কমিটির পক্ষ থেকে আমরা আমাদের এই ড্রয়িং কম্পিটিশান আজকে করছি, এটা নিয়ে আমাদের 3 বছর হচ্ছে আর কি। ড্রয়িং কম্পিটিশান আমরা প্রতি বছরই করি এবং আমরা সবসময় ঠিক আমরা চেষ্টা করি যে বাচ্চাদের যাতে ভালো পুরস্কার দিয়ে ভালো প্রাইজ দিয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে আমরা ট্রফি রেখেছি যাতে ওরা আরও বেশি এন্থু পায়, পরবর্তীকালে ওরা আরও বেশি এটাতে উদ্যোগী হয় এবং ড্রয়িং কম্পিটিশান এবং সৃজনশীল কাজে যত বেশি ওরা আগ্রহী হবে তত বেশি ভালো, সেই কারণেই আমাদের এই ছোটো একটা প্রচেষ্টা। এছাড়াও আমরা সরস্বতী পুজোর 2 দিনব্যাপী আমরা অনুষ্ঠান করি, এর আগের 1 বছর আমরা 3 দিন ধরে করেছিলাম কিন্তু এবছর একটু সময়ের কারণে আমরা 2 দিন করে দিয়েছি। তো প্রথম দিনকে আমাদের বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান আবৃত্তি এই সমস্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো থাকে এবং দ্বিতীয় দিন আমরা আমাদের এবছরে যেরকম আসছে হচ্ছে আমার তো আমাদের নেক্সট দিন আমাদের স্পেশাল গেস্ট আসছেন কলকাতা থেকে, তো সেখানে আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গান বাজনার একটি আয়োজন করা হয়েছে। তো আমরা প্রত্যেক বছরের নিয়ে এবছরেও করছি, তো আঁকা প্রতিযোগিতা আমরা আরও ভবিষ্যতে আরও বড় করতে চাই, তো আপনাদের সহযোগিতা এবং পার্টিসিপেশন আমাদের একান্তভাবেই কাম্য। এখানে 3টে বিভাগে আমরা ড্রয়িং কম্পিটিশান করাচ্ছি, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। আমরা ক্লাস ওয়াইজ এটাকে ঠিক করেছি, যেরকম শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আমরা যেমন খুশি তেমন আঁকা প্রতিযোগিতা রেখেছি এবং চতুর্থ থেকে সপ্তম আমরা সাবজেক্ট দিয়েছি, সাবজেক্ট আছে হচ্ছে বনভোজন বা চিড়িয়াখানা এবং অষ্টম থেকে দ্বাদশ আমরা রেখেছি হচ্ছে আপনার বইমেলা বা একটি মেলার দৃশ্য। আমরা আমাদের পালপাড়া ক্লাবে সব রকম অনুষ্ঠানই হয় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান বা এই রকম কালচারাল ইভেন্ট আমরা সরস্বতী পুজোর সময় করি, এছাড়া তো আমাদের দুর্গাপূজা হয়, গণেশ পুজো, সরস্বতী পুজো, কালী পুজো।